আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এবার তৃণমূলের বিরুদ্ধেই সরব তৃণমূল। বীরভূমের পারুইয়ের মঙ্গলডিভি গ্রামে বিক্ষোভের মুখে পড়েছেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। আবাস সমীক্ষার কাজ অসমাপ্ত রেখেই ফিরতে হয়েছে তাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, সমীক্ষার নামে আবাস তালিকা থেকে যোগ্যদের নাম বদলে এলাকার সচ্ছল ব্যক্তিদের নাম ঢোকানো হয়েছে। তৃণমূল পরিচালিত মঙ্গলডিভি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূলের কর্মীরা। যদিও আবাস তালিকায় গরমিলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবি। সরকারি গাইডলাইন মেনেই সমীক্ষা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে আবাস প্লাস যোজনার সার্ভে নিয়ে বিক্ষোভ মালদার শোভানগর গ্রাম পঞ্চায়েতের অফিসে। আবাস যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। তাদের দাবি, 2018 কেন্দ্রীয় আবাস যোজনার সার্ভের ভিত্তিতেই টাকা দিতে হবে, নতুন করে আবাস প্লাস যোজনার সার্ভের প্রয়োজন নেই। হরিশ্চন্দ্রপুরেও আবাস যোজনার তালিকা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। গো ব্যাক স্লোগানও দেওয়া হয় তাদের। হরিশ্চন্দ্রপুরের পাশাপাশি সুলতাননগর, ইসলামপুর, দৌলতপুর, সাদালী চকে একইভাবে বিক্ষোভ চলে। তৃণমূল আপাতত মস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। এর আগে আমরা দেখেছি 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে দুর্নীতি, স্বজন পোষণ, ভ্রষ্টাচার হয়েছে তার জন্যই এরকম একটা ক্রাইসিস দেখা দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের সরকার যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে সেটা একটা লোক দেখানো আইওয়াস ছাড়া কিছু নয়।